সামনেই আসছে যোগিনী একাদশী এই একাদশীর উপবাসে নষ্ট হয় পাপ যোগিনী একাদশী তিন জগতেই প্রসিদ্ধ অষ্টআশি হাজার মানুষকে খাওয়ালে যে পুণ্য লাভ হয় তা পাওয়া যায় এই যোগিনী উপবাসে নমস্কার দর্শক বন্ধু অমৃতা লাইফস্টাইলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক ভালো আছি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল যোগিনী একাদশীর উপবাস তিনটি জগতেই এর পূর্ণ প্রভাবের জন্য বিখ্যাত আসুন জেনে নিই যোগিনী একাদশীর উপবাসের কি ফল হয় যোগিনী একাদশী উপবাস আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় যে ব্যক্তি যোগিনী একাদশী উপবাস করে ভগবান বিষ্ণুর আরাধনা করে সে মোক্ষ লাভ করে এই উপবাস পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে খাওয়ানোর সমান পূর্ণ হয় যোগিনী একাদশীর উপবাস কখন হয় জানেন পুজোর সময় শুভ কখন জেনে নিই আষাঢ় কৃষ্ণ একাদশী তিথি শুরু হবে তেরোই জুন সকাল নটা আঠাশ মিনিটে উপবাসের দিনে যোগিনী একাদশী পুজোর দুটি শুভ সময় রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে যোগিনী একাদশী উপবাস পালন করা হয় এই উপবাস তার পূর্ণ প্রভাবের জন্য তিন জগতেই বিখ্যাত ধর্মীয় বিশ্বাস অনুসারে যে ব্যক্তি যোগিনী একাদশীর উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করেন তিনি মোক্ষ লাভ করেন এই উপবাস পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে খাওয়ানোর সমান পূর্ণ লাভ হয় শুধু তাই নয় মৃত্যুর পর স্বর্গ লাভ হয় বলেও কথিত আছে যোগিনী একাদশী দু তিথির মুহূর্ত পঞ্চাঙ্গমতে এ বছর আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে তেরোই জুন মঙ্গলবার সকাল নটা আঠাশ মিনিটে একাদশী তিথি পরের দিন চোদ্দোই জুন বুধবার সকাল আটটা আটচল্লিশ মিনিটে অবধি থাকবে উদয় তিথির ভিত্তি চোদ্দই জুন যোগিনী একাদশী উপবাস পালন করা হবে যোগিনী একাদশী দু হাজার তেইশ পুজোর সময় যারা যোগিনী একাদশীর উপবাস করবেন তারা জেনে নিই বিষ্ণু পুজোর শুভ সময় কখন সকাল পাঁচটা তেইশ থেকে আটটা বাহান্ন পর্যন্ত আপনারা বিষ্ণুকে বা নারায়ণকে পুজো করতে পারেন যোগিনী একাদশী দু হাজার তেইশে পারণ সময় কখন যোগিনী একাদশী উপবাসের পারণ পালিত হবে পনেরোই জুন বৃহস্পতিবার পারণ শেষ হওয়ার সময় কাল হল আটটা দশ মিনিটে এবং এই সময় পর্যন্ত পালন করার সব পরামর্শ দেওয়া হচ্ছে এদিন দ্বাদশী তিথি থাকছে এবং শেষ হচ্ছে সকাল আটটা বত্রিশ মিনিটে দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে পালন করা উচিত যোগিনী একাদশীর উপবাসের গুরুত্ব যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে আসার কৃষ্ণ একাদশীর গুরুত্ব সম্পর্কে জিজ্ঞাসা করলে শ্রীকৃষ্ণ বলেন এই একাদশীকে যোগিনী একাদশী বলা হয় এই উপবাসের পালনের মাধ্যমে মানুষ পৃথিবীর সমস্ত সুখ লাভ করে এবং পরকালের মুক্তি পায় এই উপবাস পালন করলে মানুষের সমস্ত দোষ বিনষ্ট হয় মৃত্যুর পর সে স্বর্গলাভ করে ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার